কিছুদিন আগে একজন ছেলেকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বিয়ের সময় শ্বশুরবাড়ি থেকে গিফট উপটৌকন হিসেবে যৌতুক নেয়াকে কি আপনি সমর্থন করেন? তখন উনি বলেছিলেন, আমি যদি 20 বছরের একটা মেয়েকে বিয়ে করি তাহলে কম করেও যদি বছরে 1 লাখ টাকা করে হিসাব করি তাহলে মেয়ের পেছনে বাবা মায়ের কষ্টার্জিত উপার্জনের 20 লাখ টাকা খরচ হয়েছে, আর 30 বছরের মেয়ে হলে 30 লাখ টাকা। আমার সামর্থ্য থাকলে টাকাটা মেয়ের বাবাকে আগে পরিশোধ করে তারপর তার মেয়েকে বিয়ে করতাম। আমার এক বান্ধবীর বিয়ের সময় তার বর বলেছিল, পরের বারের ফার্নিচার আমি কেন নিব, আমার ঘরে কি ঘুমানোর খাট নাই? ব্যাপারগুলো ভালো লেগেছিল। বস্তুতপক্ষে আমি মনে করি একজন বাবা মা একটা মেয়েকে পরম যত্নে লালন পালন করে শিক্ষিত এবং যোগ্য করে গড়ে সমস্ত দাবি তুলে নিয়ে মেয়েকে একটা ছেলের সাথে বিয়ে দেয়। সেই বাবাই আবার কন্যা দায়গ্রস্ত পিতা হিসাবে নিজের বাকি জীবনে ঋণগ্রস্ত বনে যান মেয়ের বিয়ের আয়োজন করতে গিয়ে। এটা পৃথিবীর সবচেয়ে অমানবিক আর অযৌক্তিক নিয়ম। আমি মেয়ে হিসাবে না, প্রথমে বর পক্ষ হিসাবে এই নিয়ম ভেঙে আমার ভাইয়ের বিয়ের সময় আমরা ভাবির বাসা থেকে ঘর সাজানোর জন্য একটা শোপিসও নিয়ে নিই। বিয়ের দিন ভাবির মামা 1 সেট গহনা আম্মুর হাতে তুলে দিচ্ছিলেন। আম্মু তখনই বলেছেন, আমরা তো কোনো যৌতুক চাইনি ভাই। তখন মামা বলেছেন, এটা মেয়ের জন্য গিফট। আম্মু তখন বলেছেন, তাহলে এটা মেয়ের হাতেই দিন। উল্টা আমাদের পক্ষ থেকে বিয়ের কার্ডে আমরা লিখে দিয়েছিলাম, প্লিজ ডোন্ট ব্রিং এনি গিফট। গিফটের আশায় বিয়ের অনুষ্ঠান করার ভেতরেও আসলে শর্ত ছাড়া আশীর্বাদ থাকে না। আচ্ছা, যে ছেলেপক্ষরা বিয়ের সময় কনে পক্ষের কাছ থেকে ফার্নিচার গিফট হিসাবে নেয় তারা কি খাটে ঘুমায় না? তাদের বাসায় কি কোনো ফার্নিচার থাকে না? যদি না থাকে তাহলে পরের বারের ফার্নিচার এনে ফুটানি দেখানোর কোনো মানে হয় না। আত্মসম্মান বোধ সম্পন্ন কোনো ছেলেরই এমন ব্যাপারগুলো সমর্থন করা উচিত না। আর যে মেয়ের বাবা মা মনে করেন এসব দিলে শ্বশুরবাড়িতে মেয়ের দাম বাড়বে, তারা কি জানে মূলত এইসব জিনিসই মেয়েটার গুণাবলী আর যোগ্যতাকে লেনদেনের কাঠগড়ায় এনে মেয়েটাকে পণ্যের সমান করে দিচ্ছে? আর এভাবে মেয়ের দাম আর যৌতুকরূপী উপহারের বিনিময়ে ছেলেপক্ষ যে আসলে নিজের আত্মসম্মান বোধকে নিলামে তুলে মূলত ছেলেটাকে বিক্রি করছে এটা তারা কেন বোঝে না? প্রত্যেকটা বাবা মায়ের আদরে লালিত প্রত্যেকটা মেয়েই নিজগুণে অনন্য। বিয়ের সময় তাকে পণ্যের সাথে তুলনা করে অভিনব কায়দায় যৌতুক দেওয়া বন্ধ করুন। ইসলামে আছে, যে বিয়েতে খরচ কম হয় সে বিয়ে তত বরকতময়। যৌতুক বিরোধী মনোভাব গড়ে তুলুন। লেখা তাবাসসুম রিথিলা।